নমস্কার ভক্স টপ স্টোরিজ নিয়ে আমি পল্লবী। রবিবার দার্জিলিংয়ের জিমখানায় গোর্খা জনমুক্তি মোর্চার এক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মোর্চা নেতা রোশন গিরি জানান, সোমবার বিমল গুরুংয়ের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। সেখানে তারা প্রণব মুখোপাধ্যায় ও পি চিদম্বরমের সঙ্গে হাই পাওয়ার কমিটির রিপোর্ট নিয়ে কথা বলবেন। দিল্লি থেকে ফিরে মোর্চা সভাপতি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানান তিনি। জিটিএ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মোর্চার সভাপতি দিল্লি থেকে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। রবিবার বর্ধমান জেলার মানকর উচ্চ বিদ্যালয়ে জেডিইউ-এর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডিইউ-এর রাজ্য সভাপতি অমিতাভ দত্ত। এদিন তিনি জানান, নতুন সংগঠনের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে জেডিইউ সমস্ত আসনে প্রার্থী দিয়ে জয়লাভ করতে চায় বলেও জানান তিনি। সোমবার সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগর থানার বুনোকালীতলায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃত যুবকের নাম গোপালকৃষ্ণ সাহা। সে স্থানীয় একটি দোকানে কর্মচারীর কাজ করত। রবিবার রাতে দোকানের কাজ সেরে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে তার মৃতদেহ দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন আঘাত থাকায় পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই যুবককে। মাহির মর্মান্তিক মৃত্যুর রেশ কাটাতে না কাটতেই ফের একই রকম দুর্ঘটনার শিকার হাওড়ার এক যুবক। রবিবার দুপুরে লিলুয়ার একশরায় গভীর কুঁয়ে পা পিছলে পড়ে যায় বছর 16 কিশোর রোশন। রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রীও। নামানো হয় ডুবুরি। ডুবুরি উঠে এসে জানায় কিশোরের দেহ দেখতে পাওয়া গেছে। এরপর কুঁয়ো খননকারী মিস্ত্রিরা উদ্ধার করে কিশোরের দেহ। প্রায় 10.5 ঘন্টা চেষ্টায় উদ্ধার করা হয় তার দেহ। এরপর হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে কিশোরের দেহ নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার কাঁকসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও কোনো নোটিশ না দিয়ে তা বাতিল করার অভিযোগে বিক্ষোভ দেখালো সমিতির সদস্যরা। এদিন তারা সমিতির বিরুদ্ধে নানান দুর্নীতিরও অভিযোগ করে। পুরুলিয়ার আনন্দ মঠের সাজাপ্রাপ্ত নাবালিকা মেয়েরা রবিবার তাদের সরকারি হোম থেকে পালিয়ে গেলে পুলিশ তাদের পিছনে তাড়া করে। এই মেয়েরা সরাসরি রাজপথ ধরে পুরুলিয়ার কোর্টে পৌঁছায়, কিন্তু জেলা শাসক না থাকায় এই মেয়েরা সেখানেই বসে ধর্ণা দেয়। পরে বিশাল পুলিশ বাহিনী সহ মহকুমার শাসক সুদীপ ভট্টাচার্য এসে মেয়েদের বোঝালে তারা ফিরে যেতে রাজি হয় না। মেয়েরা জানায়, ওই হোমে তাদের খেতে দেওয়া হয় না, তাদের ওপর অত্যাচার করা হয়। তারা জেলা শাসকের সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চায়। রবিবার মালদহের গাজল থানার অন্তর্গত 20 মাইল গ্রামে 100 দিনের কাজে পুকুর খননের সময় একটি কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মূর্তিটি পরিষ্কার করে পুজো শুরু করে দেয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় গাজল থানায়। পুলিশ এসে মূর্তি উদ্ধার করতে গেলে জমির মালিক রেখা মুর্মু ঘোরতর আপত্তি জানায়। অবশেষে পুলিশ তাকে আশ্বস্ত করে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবারও মানুষের পাশে দাঁড়ালো বর্ধমান সানমার্ক। রবিবার MANC স্টাফ ক্লাবে শ্রী সত্যসাই সেবা সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির পরিচালনায় সহায়তার হাত বাড়িয়ে দিল বর্ধমান সানমার্ক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। প্রচুর মানুষ এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছিলেন। ভক্স টপ স্টোরিজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন ভক্স 24/7। সি দ্য বেস্ট।